আজকে আমাদের ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের তৃতীয় নাম্বার ক্লাস। আজকে আমি দেখাবো কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা মূলত আমাদের লাগবে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজে বা অ্যাড দেওয়ার জন্য, ঠিক আছে। আমরা অনেকভাবে অ্যাড দিতে পারি। আমরা চাইলে ডাইরেক্ট পেজে যাই, আমরা যদি পেজে যাই আমি একটু দেখাই আপনাকে। আমি পেজে আসি, যদিও নেট প্রবলেম, মাঝে মাঝে খালি গুণিজার হইতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ধরেন আমার একটা পেজ। আমি যদি চাই এই পেজ থেকে কিন্তু আমি প্রোডাক্টগুলো মানে প্রমোশন চালাইতে পারবো, মানে অ্যাড ক্যাম্পেইন করতে পারবো, সেটা কিন্তু আমাদের খুব একটা লাভজনক হবে না, ঠিক আছে। ধরেন এই প্রোডাক্টটা আমি সেল করবো, আমি এখান থেকেও কিন্তু বুস্ট করতে পারবো। ধরেন এখান থেকেও বুস্ট করা যাবে, গ্রেট স্টার্ট বুস্ট নাও, ঠিক আছে, করা যাবে। কিন্তু এখান থেকে যদি আমি বুস্ট করি সেটা আমার জন্য খুব একটা লাভজনক হবে না। কেন লাভজনক হবে না? কারণ এখানে আমরা এখানে আমাদের খরচটা বেশি পড়বে, দেন আমাদের টার্গেটেড লোকদের কাছে পৌঁছানো খুবই টাফ হয়ে যাবে, ঠিক আছে। আমরা লোকেশন আর আমরা অনেক কিছু ফিচার আমরা পাবো না এখান থেকে, কিন্তু ওইখান থেকে আমরা সেটা পাবো। এখান থেকে শুধু আমি কয়েকটা অ্যাড ক্যাম্পেইন চালাইতে পারবো, ঠিক আছে। এখানে অনেক ধরনের অ্যাড ক্যাম্পেইন আছে যেটা চালানো যায় না এখান থেকে। তো দেখাই আমি একটা এখান থেকে বুস্টে ক্লিক করি, অ্যাডে বুস্ট। দেখেন এখানে কি কি আসে, আমি দুইটা ফিচারই দেখাই আপনাকে। এটা হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, যেহেতু আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনি যেন বুঝতে পারেন। পেমেন্ট মেথড, ওকে, সেভ না, ওকে, নো প্রবলেম। তো এটা হচ্ছে দেখেন অটোমেশন, ওকে, এটা থাক বাটন। ধরেন এই এখানে কি বাটন দিতে চাচ্ছেন, নন বাটন, ধরেন বুক নাও বাটন দিব, তাহলে কি হবে, এই পোস্টের নিচে বুক নাও বাটন আসবে, ওকে। ধরেন এই যে বুক নাও বাটন আছে, ঠিক আছে। তারপরে ধরেন আমি যদি চাই এখানে শপ নাও বাটন দিব, মেসেজ নাও, কল নাও, মেসেজ নাও, স্যান্ড নাও, তাহলে এখানে বাটনটা এখান থেকে আসবে। তো আমি একটু দেখাই ভালো করে, স্পেশাল ক্যাটাগরি, ওকে, মেসেজ নাও বাটন দিলাম। এখানে একটা মানে আপনি যে পোস্টটাই করবেন সেই পোস্টটাই আপনি এঙ্গেজমেন্ট করতে পারবেন এখান থেকে, সবচেয়ে বেটার হবে, মানে মানুষকে দেখাইতে পারবেন। কিন্তু এখানে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে দেখেন এখানে মেথড কিন্তু শেষ, কি এখানে একটা ট্রাফিক ধরা গেছে, ক্যাটাগরি কি, ক্যাটাগরি এটা লাগবে না, ওকে, সোশ্যাল, এটা আমি দিছি হচ্ছে মেসেজ অ্যাড ক্যাম্পেইন। তো আমি এটা এডিট করি, মেসেজের একটা অপশন আসবে, কেউ যদি মেসেজ করে সেটা আমি এখান থেকে সলভ করতে পারবো, মানে কি থাকবে লেখা সেটা আমি এখান থেকে দিতে পারবো। এখানে আমি কি কি এডিট করতে পারবো একটু দেখি, এখানে ভয়েসটা সিলেক্ট করতে পারবো, লোকেশনটা টার্গেট করতে পারবো, অ্যান্ড ডিটেল টার্গেটিং করতে পারবো, এটি, ঠিক আছে, আর বেশি কিছু নাই এখানে। তো এটা দিয়েই মূলত আমাকে বাজেটটা দিয়েই আমাকে অ্যাড ক্যাম্পেইনটা রান করতে হবে। তো এটার ভিতরে কিন্তু ফিচার খুবই কম। এখানে যদি আমি লিড জেনারেশন অ্যাড ক্যাম্পেইন করতে চাই বা পেজ লাইক অ্যাড ক্যাম্পেইন করতে চাই, তাহলে আমার জন্য হিজি বিজি একটা পরিস্থিতি তৈরি হবে, যেটা আসলে আমি এখান থেকে আমি এ মতোই কখনোই আমি এখান থেকে অ্যাড ক্যাম্পেইনটা রান করি নাই। এটা আমি আমি দেখছি খুবই প্রবলেমের একটা ঝামেলার কাজ, ঠিক আছে, এখান থেকে অ্যাড ক্যাম্পেইন রান করা। আর এখান থেকে যদি করেন তাহলে দেখেন কত সিম্পলে এটা করা যাচ্ছে। ধরেন আপনি এখানে দেখেন কতগুলো অ্যাড ক্যাম্পেইন রান করতে পারছেন, ব্যান্ড অনের রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, অ্যাপ ইনস্টল, ভিডিও ভিউ, স্ক্রিন আটকে আছে, ওকে, এবার দেখা যায়। হ্যাঁ, এখানে দেখছেন এখানে কিন্তু আমি সিম্পল কিছু অপশন পাইলাম। আর এখানে যখন আমি আসছি, ধরেন আমি এখানে আবার দেখাই, ক্রিয়েট অ্যাড, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, অ্যাপ এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউ, লিড জেনারেশন, মেসেঞ্জার, কনভারসেশন, ক্যাটাগরি মানে ক্যাটালগ, সেলস, স্টোর, ট্রাফিক, এখানে দেখছেন কতগুলো আমি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারতেছি সিম্পলি। আর সবগুলো এটা ড্যাশবোর্ড সবটাইতে সহজ, এটার থেকে সহজ। এখান থেকে যে কেউ একজন বাচ্চা হিসেবে অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবে, কিন্তু এটা সিস্টেমটা একটু অন্যরকম। কিন্তু এখানে আপনি অনেক ধরনের ফিচার পাবেন যেটার মাধ্যমে আপনি বিজনেসে খুব দ্রুত সাফল্য পাবেন, ঠিক আছে। তো যেহেতু আমাদের বিজনেসে সাফল্য দরকার, বায়ারদের জন্য মূলত আমাদের কাজগুলো দেন আমাদের নিজেদের জন্য কাজ করা, তো আমাদের এটা করার জন্য আমাদের কি করতে হবে, একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেটাকে আমরা বলতে পারি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। এরকম একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট লাগবে আর কি, ঠিক আছে। আমার এখানে তিনটা আছে, এই দুইটা হচ্ছে আমি তৈরি করছি, আর এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি এই যে কোনো আমি এই এই বিজনেস ম্যানেজার এখান মানে অ্যাড অ্যাকাউন্টের এখান থেকে কিন্তু আমি
অ্যাড অ্যাকাউন্টের এখান থেকে কিন্তু আমি অ্যাড রান করতে পারবো 200, আবার এখান থেকেও 200-300 রান করতে পারবো, এখান থেকেও রান করতে পারবো, মানে তিনটার থেকে আপনি রান করতে পারবেন। ধরেন আপনি, এটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে যদি আপনি অ্যাডটা রান করেন, মানে এই মেন অ্যাকাউন্টে যদি রান করেন, যদি আপনার এখানে বায়ার যদি পেমেন্ট না করে বা আপনার কার্ডে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আপনি আর আপনার অ্যাকাউন্টগুলো কী করতে পারবেন না, মানে অ্যাডগুলো আর রান করতে পারবেন না। যদি এখানে যদি রান করেন, এখানে যদি আপনার পেমেন্ট মেথড আটকে দেয় বা আপনার অ্যাকাউন্টটা কোনো প্রবলেম হয় বা অ্যাডে যদি কোনো সমস্যা হয়, আপনার এই অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড হলে আপনি এই বাকিগুলো দিয়ে শেষ করতে পারবেন, মানে অন্য অন্য অ্যাড অ্যাকাউন্টগুলো দিয়ে আরও দুইটা যে থাকবে দুইটাতে কিন্তু আপনি কাজ করতে পারবেন। যদি আপনার মেনটাই বাদ হয়ে যায় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আমরা যে ভুলটা করি সবথেকে সময়, আমরা যখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করতে যাই, আমি দেখাই, আমি লিখি business.facebook.com, এখানে যদি আমি আসি, আমরা দেখতে পারবো যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা মানে তৈরি করা আছে কি না। বিজনেস ম্যানেজার থেকে আমি দেখতে পারবো যে আমার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করা আছে কি না। দেখেন আমার এখানে কি আছে, কয়টা অ্যাড অ্যাকাউন্ট আছে, এখানে আমার দুইটা মেন অ্যাড, মানে দুইটা আছে সাব অ্যাকাউন্ট এবং মেন অ্যাকাউন্ট আছে এটা, তো আমার টোটাল অ্যাকাউন্ট আছে তিনটা। আমি এখানে অ্যাড রান করছি হচ্ছে একটা, এখানে অ্যাড রান করছি আটটা, আর এখানে অ্যাড রান করছি কত, 18টা। তো আমি মেন অ্যাকাউন্টে ফার্স্ট টাইম করছি কিছুটা প্রবলেমের জন্য। আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে আইসা করে নিতে পারবেন, ঠিক আছে, এখান থেকেও কিন্তু করা যায়, ঠিক আছে, করলে খুব একটা লাভবান হবেন না। তো যাই হোক, আমরা এখান থেকে করব না, আমরা কি করব, আমরা এখান থেকে করি, ঠিক আছে, এখান থেকে করলে অ্যাড অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে, দেন ই হয় আর কি, অনেক ধরনের প্রবলেম হয়, আপনার রেজিস্ট্রিক আছে, ভোটার আইডি কার্ডের ইস্যু, অনেক ধরনের প্রবলেম হয়। আর আপনি যদি এই সেম নামটাই ধরেন business.facebook.com/overview যান, এখান থেকে যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না, নির্দ্বিধায় আপনি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। তো আমাদের জন্য কোনটা ভালো হবে, এখান থেকে করা না এখান থেকে করা, সেম দুইটা সেম, কিন্তু এখান থেকে করবেন সব সময়। তো আমি ধরেন একটা বিজনেস অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব বিজনেস ম্যানেজার থেকে, তো আমি এবার কী করব, ক্লিক করব ক্রিয়েট এ অ্যাড। যদি আপনার অ্যাড এটা করার আগে, ঠিক আছে, এই জিনিসটা করার আগে আপনাকে ফেসবুকে চলে যাবেন, ফেসবুকে চলে আসলাম, আমি এটা লিভ নিয়ে এখান থেকে লিভ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার ফেসবুকের ভিতরে কিছু জিনিস আপনি সেট আপ করে নেবেন, আপনার মানে ছবি, আপনার এই অ্যাকাউন্টটা যে ভেরিফাই সেটা আপনাকে অবশ্যই করে নিতে হবে, আপনার ভোটার আইডি কার্ডের সাথে নামটা মিল রাখবেন, যদি কোনো সময় ভেরিফাই চায় আপনি যেন কোনো প্রকার প্রবলেমে না পড়েন, আপনার ভোটার আইডি কার্ডের নামের সাথে আপনার ছবি এবং আপনার নামটা এবং বার্থডেটা ঠিক রাখবেন। তারপরে আপনি যেটা করবেন, এখানে দেখেন থ্রি একটা ড্রপডাউনের মতো আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন, চলে যাওয়ার পরে এখান থেকে আবার সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি একটা জিমেল, আমারটা দেখানো উচিত হবে না, তো এখানে একটা জিমেল আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে, তো এখানে একটা জিমেল অ্যাড করে নিতে হবে, ওকে এখানে অ্যাড করা যায় কোনো একটা জায়গায় আর কি, আমি মেবি মেমোরিয়াল সেটিংস, ওকে প্রোফাইল প্রাইভেসি, এখানে জিমেলের একটা অপশন পাবেন আপনি অ্যাড করার জন্য, আর না করলেও কোনো কিছু যায় আসে না। দেখি অ্যাকাউন্টে যাই আমি, হ্যাঁ এই যে দেখেন অ্যাকাউন্টে আসি, এখানে দেখেন আপনি যে কোনো একটা জিমেল অ্যাড করে নেবেন, ঠিক আছে, একটা জিমেল তো থাকবে, আপনি আরেকটা জিমেল অ্যাড করে নেবেন কোনো প্রবলেম নাই, তাহলে আপনার এটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট কন্ট্যাক্ট, ঠিক আছে, এটা আমি একটা জিমেল করে নিছি, এই জিমেলটা দিয়ে আমি অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করছি, ঠিক আছে, তো আপনি বিষয়টা বুঝতে পারছেন, এখানে আইডেন্টিফাই ভেরিফাই করা আছে, তো আপনি আইডেন্টিফাই যদি এখান থেকে ভেরিফাই করে নেন তাহলে আপনি আর কোনো প্রকার সমস্যাই পড়বেন না। তাহলে আপনার কী লাগতেছে এই অ্যাড অ্যাকাউন্ট, মানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে যাওয়ার সময় আপনি মাস্ট বি করবেন কি, এখানে আপনার একটা জিমেল দিবেন আর এখানে আপনার আইডেন্টিটা ভেরিফাই করে নেবেন যদি এখানে চায় তো, আর যদি না চায় নো প্রবলেম, যেভাবে আছে এইভাবে রেখে দেবেন। দিয়ে এবার আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে এবার আমি চলে যাব আমার business.facebook.com/overview, এখানে চলে আসবেন, এখানে আসার পর লেখা আছে কি ক্রিয়েট অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে কোনো একটা নাম দিয়ে দিবেন, আপনি যে কোনো একটা নাম ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে আপনার কম মানে বিজনেসের নাম দিই, আমি আমাদের বিজনেসের নাম কি এনএল ইনস্টিটিউট
ওকে আপনি একটা দিয়ে দিলাম ফার্মও, ঠিক আছে, সংক্ষিপ্ত রূপ। তো আপনার ফুল নামটা এখানে দিয়ে দিবেন, তো আমি ফুল নাম দিয়ে দিলাম এটা। আমার জিমেলটা কোনটা আমি দিছি, ধরেন আমি একটা জিমেল দিয়ে দিব, কোনটা জিমেল দেওয়া যায়, ওকে রাজু আহমেদ, একটু আমার ফেসবুকে আবার যাইতে হবে, ওই যে জিমেলটা আমি ওখানে দিচ্ছি সেই জিমেলটা এখানে দিব। তো আমাদের এটা সেই জন্য এইটুক মিসিংয়ের জন্যই বা এই ছোট্ট একটা মিসিংয়ের জন্যই আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্টগুলো শুধু সাসপেন্ড হয়ে যায়, ঠিক আছে। তো অনেকজনে আছে অনেকভাবে করে, আমরা আসলে সিম্পলভাবেই করি, বেশি প্যারা নেই না, প্যারা খাওয়ার কোনো ইচ্ছাও নেই আর, ঠিক আছে। যেহেতু আমি এটা এখান থেকে জিমেলটা নিয়ে নিলাম, এই জিমেলটা, তো আমরা এখানে আমাদের এই জিমেলটা দিয়ে দিলাম, দিয়ে এবার সাবমিট করে ফেলি। যেহেতু এখানে প্লিজ ইন্টার দ্য লিড ইমেল অ্যাড্রেস, ওকে, যেহেতু একবার ইউজ করে ফেলছি সেটা আর নিবে না। তো এখান থেকে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এখানে জিমেলটা দিয়ে সাবমিট করে দিবেন, আপনার মেলে একটা এসএমএস চলে যাবে। আমি তারপরে দেখাই, দেখি আমার নতুন কোনো জিমেল আছে কিনা এখানে, জিমেল, ধরো ইশরাত, আমি এখানে যাই, একটা জিমেলে ধরেন আমি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, আমি ইশরাতের অ্যাকাউন্টে চলে যাই, ফাইবার, ওকে, এখানে চলে আসলাম। ধরেন এবার আমি আবার তৈরি করি এনএল ডিআর, ওকে, এখানে আমার একটা জিমেল দিয়ে দিলাম, দেখি এটা ইউজ করছি কিনা, তারপরে এবার সাবমিট করে ফেলি, দেখি এনেবল টু ক্রিয়েটেড, ওকে, এটা হয়ে গেছে। আর যেহেতু আমি এটা দুইবারের দুইটার উপরে ইউজ করতে পারবো না, দুইটা তৈরি করতে পারবো না, সেই জন্য আমাকে এখানে তৈরি করতে দিচ্ছে না। যদি এরকম সমস্যা হয় তাহলে হাসিবুর আসাদ ভাই আছেন, শেয়ার করতে পারো, তাহলে তোমাদেরটা করে আমি দেখাইতে পারবো, ঠিক আছে। ওকে, আপনি এতে চলে যান ফেসবুক ডট, আমাকে মাউসটা দেন, আমি দেখি করা যায় কিনা সব কিছু। আপনার জিমেল তো আছে এখানে না, জিমেলটা ওপেন করি আমি। ক্লাসটা যদিও একটু ছোট হবে, আমি চাই না যে লং অনেক বড় ক্লাস করাইতে। জিমেল ওকে, আমি জিমেলটা এখান থেকে ওপেন করি, জিমেল। আপনার নেট কি প্রবলেম নাকি? বিজনেস বিজনেস, ওকে, বিজনেস বিজনেস ডট ফেসবুক ফেসবুক ওভারভিউ, ওকে, এখানে আসি। আপনি কি সাথে সাথে ট্রাই করছেন নাকি? তো কপি, ওকে, এরকম তো না না না, এরকম তো হওয়ার কথা না। ওভার ভিউ হয়েছে না, আবার ভিউ হয়েছে, কোনটা হয়েছে? ওভার ভিউ তো লেখি নাই, ওটা তো অটো সাজেস্ট করলো, সেই জন্য আমি দিয়ে দিছি আর কি, ওখানে হেডে তো আমি দেখতেছিলাম। লেখো তো, আমি এখান থেকে মাউসে কন্ট্রোলই ভালো হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফেসবুক ডট কম ওভারভিউ, ঠিক আছে,
ওভারভিউ বানাম করে দিব, ও বি ই আর ভি আই ই ওয়াই, ওভারভিউ, ওকে এন্টার করো। ওকে চলে আসছি আমরা এই জায়গায়। তো এবার আমি এখান থেকে ক্রিয়েট করি, একটা নাম দাও, তোমার বিজনেসের নাম ধরো কি দিবা, হাসিবুর, হাসিবুর, ঠিক আছে। আমি কিন্তু এখান থেকে খুব ছোট ছোট দেখতেছি, ঠিক আছে, হাসিবুর ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার কই লাগা জানা, ডিজিটাল মার্কেটার একটা নাম দিয়ে দিলাম আর কি। এখানে একটা জিমেল দিয়ে দিই, কপি করাইছিল কই, হ্যাঁ ওকে। এবার আমি সাবমিট করে ফেলি, দেখি নাই কেনা কি সমস্যা। দি নেম ইউ চুজ বিজনেস বিলিট, ওকে স্পেস স্পেস দেওয়া যাবে না মেবি, এরকম তো সমস্যা হওয়ার কথা না, হয়ে যায় কেন, একটা নাম দিয়ে দিই, এবার হয়েছে। ওকে এটা আমাদের কমপ্লিট, ঠিক আছে। এবার আমি আমার মেল চেক করলে আমি দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা হয়েছে কিনা, মানে অ্যাড অ্যাকাউন্টটা হয়েছে কিনা। আমি একটু রিপ্লেস করি, এত সময় নিতেছে, রিলোড হইতেছে। ওকে গুগল টিম কোথায় যে গেছে দেখতে হবে, অ্যালার্ট ফেসবুক ঠিক আসবে, তাহলে সোশ্যালে যাই, ফেসবুক কনফার্ম, এই যে দেখছো একটা কনফার্ম মেল আসছে, ঠিক আছে এখানে ক্লিক করবা, ক্লিক করে এই কোথায় আসলাম, আবার যাও এই যে এখানে নিচেরটা, হ্যাঁ এই যে কনফার্ম করলাম, এবার তোমার অ্যাড অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। আপনার আমরা বিজনেস ম্যানেজারটা কিসের জন্য ইউজ করব, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেছে, এবার এখানে কিছু একটা ড্যাশবোর্ড আছে, ঠিক আছে। এটা এটা কী কাজে লাগে সেটা আমি এখন বলি। এখানে এই যে একটা দেখতেছো, আমরা যে একটা অ্যাড ম্যানেজার তৈরি করলাম, ঠিক আছে, এটা এই যে এটা হচ্ছে তোমার পার্সোনাল, এটা কি পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে তোমার এই সেকেন্ডটা হচ্ছে কি তোমার সাব সাব অ্যাড অ্যাকাউন্ট, মানে এটা তোমার দুইটা খুলতে পারবা, যেহেতু তুমি আরেকটা খুলতে পারো, আরেকটা খুলতে পারবা, সমস্যা নাই। এটাতে কখনো অ্যাড ক্যাম্পেইন রান করবে না এই মাসটা,